ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন পাঠশালা ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য কর্মচারী রয়েছেন, তারা কি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ফর্ম ফিল আপের আওতায় আসবেন কি না, তাদের একটি আপডেট নিয়ে এসেছি। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন, কারা কারা এই কর্মচারী ফেডারেশনের ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন না, তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে আপনারা যে সমস্ত কর্মচারী ফেডারেশনের ফর্ম ফিল আপের আওতায় আসবেন কি না। তো যাই হোক, প্রথম যে রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন, যারা রাজ্য সরকারের সকল দপ্তরে রয়েছেন স্থায়ী কর্মচারীগণ, তারা কিন্তু কর্মচারী ফেডারেশনের ফর্ম ফিল আপ করতে পারবেন। দুই নম্বর, রাজ্য সরকারের অনুমোদনকৃত 60 বছর বয়স অবধি চুক্তিভিত্তিক কর্মচারীগণ এই ফেডারেশনের ফর্ম ফিল আপ করতে পারবেন। বোর্ড নিয়ন্ত্রিত স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীগণও কিন্তু এই ফেডারেশনের আওতায় আসবেন। ত্রিস্তর পঞ্চায়েত ও পৌরসভার স্থায়ী কর্মচারীগণ, সরকারি দপ্তরের অধীনস্থ বিভিন্ন প্রকল্পের আওতায় কর্মচারী যথা মনরেগা, আত্মা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, বাংলা সহায়তা কেন্দ্র, ভিলেজ রিসোর্স পার্সন, ভিএলই, আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, কমিউনিটি অডিটর্স, ভিলেজ লেভেল ডক্টর, প্রাণী মিত্র ও প্রাণী বন্ধু, কৃষক বন্ধু এমপ্লয়ী, ন্যাশনাল হেলথ মিশন, এছাড়াও রাজ্য সরকারের পে কমিশনের সুবিধাযুক্ত কর্মচারীগণ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড ANM এবং কমিউনিটি হেলথ অফিসার CHO, এইসব কর্মচারীগণ কিন্তু আপনারা কর্মচারী ফেডারেশনের আওতায় অন্তর্ভুক্ত হতে পারবেন। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটি আপডেট আপনাদের জন্য। আপনাদের যদি হেল্পফুল মনে হয় এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের শেয়ার করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।